বুঝতেই পারছো জায়গাটা বারোয়ারি মাল, সবাই খাচ্ছে, আমি কেন বাদ যাবো? আমিও একটু খেয়ে দেখি গাইজ, এই জন্য একটু ঘুরে ঘুরে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্ক বিড়া। তো তোমাদেরকে হ্যাপি ভ্যালি পার্কের সামনেটা একটু দেখিয়ে দিলাম। এইখান দিয়ে হ্যাপি ভ্যালি পার্কে ঢুকতে হবে, পাশে গাড়ি পার্কিং রয়েছে, গাড়ি পার্কিং থেকে গাড়ি পার্কিং করে তারপরে 40 টাকা এন্ট্রি ফি দিয়ে পার্কে ঢুকতে হবে। আমি তো পার্কে ঢুকছি, এবার তোমাদেরকে ডিটেলস দেখাতে থাকছি। দেখি এই দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালি পার্ক, আমরা এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে যাবো। আর এই জায়গাটা থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে যাবো, আর এই আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি, পার্কিং থেকে গাড়ি ডাকবো পার্কিং। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুভ নববর্ষের কিছু শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে নিয়ে এসেছি নতুন একটা পার্কের ভিডিও। এই পার্কটা কোথায়? এটা হচ্ছে বিড়াতে হ্যাপি ভ্যালি পার্ক। তো অনেকদিন এখানে আসার ইচ্ছা ছিল গাইজ, তো এলাম। চলো তোমাদেরকে আজকে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো জাস্ট পার্কে ঢুকলাম গাইজ, ঢুকে একটু ঘুরে ঘুরে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, পার্কে কী কী আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো। দেখতে গাইজ, এই হচ্ছে পার্কের গেট, আর এই যে পার্কে ঢোকার মেন জায়গা, আমি তো এতক্ষণ সাইডগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। এবং এই পাশের ভিউটা একটু দেখো গাইজ, সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটা গাইজ। সুন্দর জায়গাটা, এবং তোমাদেরকে ঘুরে কীভাবে আসবে ডেসক্রিপশন পুরো দিয়ে দেবো। পার্কের নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। গাইজ এপাশে কিন্তু ওয়াটার পার্ক, তোমরা এখানে ওয়াটার পার্কে 400 টাকা করে সামথিং এখানে টিকিট। এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং ওয়াটার পার্কের কিছুটা ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি, জায়গাটা একটু দেখতে থাকো। গাইজ এই পার্কের একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ছেলেমেয়েরা এখন থেকেই বসা শুরু করেছে, আর এখানে কিন্তু অনেক দাদা বৌদি আসে এই পার্কে, বিড়ার এই পার্কে। গাইজ এই গরমে তো একটু কষ্টই হচ্ছে, সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, প্লাস তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি পার্কটা কিরকম। পার্কের ভিউটা দেখতেই পাচ্ছ বেশ ভালো, এখানে অনেকগুলো রাইড রয়েছে চড়ার জন্য। কিন্তু গাইজ এই পার্কটা আসছে নতুন নতুন অনেক রাইড চালু করেছে, তাই রাইডগুলো, আর গরমের মধ্যে কিন্তু ওয়াটার পার্কের ভিউটা বেশি, ওয়াটার পার্কে সবাই মস্তি করছে। এখানে বোটিং আছে না? বোটিং কত করে নিচ্ছ তোমরা? 40 টাকা কতক্ষণ দিচ্ছ? তো গাইজ দেখতেই পাচ্ছ পার্কটার ভিউটা খুব সুন্দর, এবং মিউজিক ফিউজিক বাজছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি পার্কের, আর এটা দেখো গাইজ একটু। এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে গাইজ, সেই রাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু। দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা বেশ, এখানে কিন্তু গাইজ বাচ্চাদের জন্য টয় ট্রেন আছে, এবং এই জায়গাটা নতুন করে সাজানো হয়েছে। এবং জায়গাটা একটু দেখে নিচ্ছি কী কী আছে, তোমাদেরকে ডিটেলস একটু দেখাই। ভাই টয় ট্রেন চালু হয়ে গেছে, কত করে টিকিট নিচ্ছ? 40 টাকা। সেই জায়গাটা দেখো গাইজ একটু। তো গাইজ দেখতেই পাচ্ছ পার্কে ঢুকে গেলাম, ঢুকে এক ভাইয়ের সাথে দেখা হলো, আমার হেলমেটটা রাখলো,
আমি একটু এখন ঘুরে ঘুরে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি পার্কে, এবং পার্কের ভিউটা দেখো, এখানে কিন্তু সবার বসার জন্য জায়গা হয়েছে এবং নতুন নতুন কিছু রাইড হয়েছে, সেই রাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর সঙ্গে পুরো ডিটেলসটা ঘুরে দেখাচ্ছি একটু রোদের মধ্যেই গাইস তোমাদের জন্য। আর পার্কটায় কিন্তু কাপাত কাপাতি ভর্তি আছে, এখানে একটু হালকা করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতেই পারো। আর কিছু বলার নেই গাইস, চলো একটু পার্কটা ঘুরে দেখা, এবং এখানে আরও কিছু রাইড এবং বসার জায়গা হচ্ছে গাইস, তোমাদেরকে আমি ডিটেলস ঘুরে দেখালাম। তোমরা কিন্তু এখানে এসে বোটিং করতে পারো, বোটিংয়ের জায়গাটা খুব সুন্দর, আর এই যে প্লাস এই জায়গাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে ভালো, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার কিছু জায়গা রয়েছে, বাথরুমেরও জায়গা রয়েছে। ডিটেল হ্যাপি পার্কের নিয়মাবলীগুলো তোমাদেরকে দেখি। আমরা তো এখন ট্রেনে চড়ছি, টয় ট্রেন, বেশ ভালোই লাগছে গরমের মধ্যে চড়তে। আর এই পাশে কিছুটা জায়গা রয়েছে, এই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। গাইস এখনো কিন্তু জায়গা বাকি আছে, কাপালদের জন্য যে জায়গাটা আছে সেটাও যাবো, একটু ওয়েট করো গাইস। দেখো তোমাদেরকে সব কিছুই দেখাবো, শুধু এসছি শুধু পার্ক করে চলে যাবো এটা তো হতে পারে না, তোমাদেরকে কাপালদের জায়গাগুলো যদি না দেখায় তাহলে কি করে হবে, কাপালরা আসবে তারপরে তো মজা হবে। কাপালদের জন্য তো আলাদা জায়গা আছে, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, শুধু কি সেই জায়গাটা না দেখালে তো হবে না। আর এই ট্রেনটা এই পার্কের এখানে দুটো রাউন্ড মারবে। তো গাইস এইবার তোমরা শুধু একটু দেখো গাইস, জায়গাটা একটু দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি ওটা। ঘুরে ঘুরে জায়গাটা একটু দেখো গাইস, তোমাদেরকে আমি একটু দেখাই, একটু সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গাগুলো একটু দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। আর একটু রোদ পড়লেই সবাই না আসবে এখানে, যা রোদ পড়েছে, কারণ আমি এখান থেকে যে আমার কাজে যাব, যার পাকে আমি একটু ভিডিও করতে এসেছি, তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। এবং জায়গাটা ভিউটা খুব সুন্দর, এখানে কিন্তু কাপলদের বসার জন্য ভালো জায়গা রয়েছে গাইস, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, একটু আস্তে আস্তে দেখতে থাকো, ফলো করতে থাকো, জায়গাগুলো দেখতে পাবে। এবং খাওয়া দাওয়া করার জন্য ভালো জায়গা রয়েছে এখানে, বাট এখান থেকে বাইরে থেকে খাবার নিয়ে আসলে কিন্তু তারা তার জন্য একটা টিকিট করে, তারপরেই তাদের সেখানে অ্যালাউ করে গাইস। আর আমি তোমাদেরকে জায়গাটা যার জন্য একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি গাইস, এই বাসটা খুব সুন্দর করেছে আর ভালো, জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে গাইস, আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে যার জন্য দেখাচ্ছি। আর এখানে টয় ট্রেন আছে একটা, নতুন চালু হয়েছে এই পাশে, কিছু কিছু জিনিস নতুন চালু হয়েছে, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো গাইস। আর সঙ্গে যে টয় ট্রেনের পাশে আমরা চলে এসেছি, এখানে আমি আমার এক ভাইয়ের সাথে, এদিকে আসো, এইখানে এসে একজনের সাথে একটু পরিচয় হলো, খুব ভালো লাগলো। এই যে এই ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, ও আমার পুরানো সাবস্ক্রাইবার। আর তোমার চ্যানেলের নামটা কি? এবিএস। এবিএস স্টার। ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ওকে একটু প্রমোট করে দিও, ও ভালো ভিডিও করে, আমি ওর ভিডিও দেখেছি এর আগে। আর জাস্ট আজকে পার্কে এসে ওর সাথে কথা হলো, ভালো লাগলো দেখে। ও তোমার এখানেই বাড়ি না? তোমার চ্যানেলের লিঙ্কটা আমি আমার ওখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখে ওকে একটু সাবস্ক্রাইব করবে, ওরও একটু ভালো লাগবে। ভাই আমরা খুব কষ্ট করেই ভিডিও বানাই, ঠিক আছে? এবার যার জন্য কষ্ট, তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে? আর আমি তো অনেক রকম ভিডিও বানিয়েছি গাইস, বাট তোমরা আমার পার্কের ভিডিওটাই বেশি পছন্দ করো, যার জন্য আমি এই যে পার্কে বানাতে এসেছি। আর ওই ভাইয়ের সাথে ফট করে দেখা হয়ে গেল, ওই জন্য আমি ওকে বললাম, ও বলে চলে এলাম এই পার্কটাও। কিন্তু হালকা সন্ধ্যের পরে একটু পক পক পার্ক হয়ে যায়, সেটাও তোমাদেরকে দেখাবো। তার সাথে এখন এই পার্কে এসেছি, পার্কের অ্যামেজিং পার্ক, এই পার্কটার মধ্যে কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রাইড রয়েছে, এবং জায়গার ভিউটা একটু দেখো গাইস, এখানে বসার অনেক জায়গা রয়েছে এবং অনেক রাইড রয়েছে, সেই রাইডগুলো প্রত্যেকটারই ম্যাক্সিমাম 40টা। আর পার্কের ভিতরের ভিউটা কিন্তু অসাধারণ গাইস, এখানে একটা পরীর মতো আছে, এখান থেকে জল পড়ছে, আর পার্কের ভেতরটা খুব সুন্দর জায়গা গাইস। আর পার্কের ভেতরে এই ধরনের প্রচুর লোক কিন্তু ছুটির দিনে এখানে চলে এসছে টাইম স্পেন্ড করার জন্য, এবং সেটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস। 5D শো এখানে, এই শোতে তোমার টিকিট কত আছে? 50 টাকা করে, তাই তো? এটা কি সকাল থেকেই খোলা থাকে? একটা বড় জিনিস সেটা হচ্ছে এখানে ওয়াটার পার্ক রয়েছে, এবং এখানে অনেক রকমের রাইড দেখলাম নতুন নতুন চালু হচ্ছে, সেই রাইডগুলোতে কিন্তু তোমরা ভালো মজা নিতে পারবে গাইস, এবং এই রাইডগুলো করলে তোমাদের আনন্দও লাগবে এবং ভালোও লাগবে। এবং এই পার্কের কিছু রুলস রেগুলেশনস আছে, তার বাইরে কিন্তু তোমরা যাবে না, তাহলে পার্ক কর্তৃপক্ষ হয়তো তার জন্য কিছু ফাইন করতে পারে তোমাদের। বাট আমরা জাস্ট তোমাদেরকে জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস, তোমরা একটু দেখতে থাকো গাইস, এবং পার্কের ভেতরের ভিউটা একটু দেখো গাইস, এবং পার্কটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর, এবং এই জায়গাটার ভিউটা দেখো গাইস, একটু মারাত্মক মারাত্মক জায়গা, এখানে মারাত্মক জায়গা। এবং এই জায়গাটা বিরা,
বীরা, বীরা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার তোমরা ট্রেনে করে কলকাতা থেকে বীরা স্টেশন এসে বীরা থেকে টোটোতে করে এখানে চলে আসতে পারো। আমি পার্কের বাইরেটাও দেখাবো, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি পার্কিং 20 টাকা করে। আমাকে বলো বেরোনোর সময় টিকিটটা দেখাতে হবে, আলাম ওকে টিকিটটা দেখিয়ে দেবো। কিন্তু রেস্টুরেন্ট রয়েছে গাইজ, রেস্টুরেন্টে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এবং যার জন্য কোনো অসুবিধা নেই, মানে একদম ফ্যামিলি নিয়ে আসলে ফুল টু মস্তি, একদম সুন্দর ঘুরবে মজা করবে। তো একটা কথা আছে গাইজ, যে বারোয়ারি মাল তো সবাই খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি জায়গাটা। দেখলাম মধু, শুধু মধু আর মধু, জায়গাটা খুবই সুন্দর। শীতকালে তো আরও দারুণ লাগে জায়গাটা, তখন শীতকালে কিন্তু ওয়াটার পার্কটা বন্ধ থাকে গাইজ। আর সঙ্গে আমাদের হয়ে গেল ঘোরা মোটামুটি, আমি এখন আমার হেলমেট আনতে যাচ্ছি। হেলমেট এনে তোমাদেরকে আমি এই পাশটা গাইজ দেখতে পাচ্ছ, এই কাপলদের জন্য আলাদা জোন করে দিয়েছে, এটা এখনও স্টার্ট হয়নি, হবে। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাপলদের জন্য কী জায়গা রয়েছে গাইজ। এই জায়গাগুলো না দেখালে তো তোমরা আসবে না। আমাদের কাপলদের কী কী জায়গা আছে সেই জায়গাগুলো একটু দেখাবো। একটু নিরিবিলি ঝোপঝাড় এবং জায়গা যেখানে এসে তোমরা তোমাদের পার্সোনাল মোমেন্ট স্পেন্ড করতে পারবে। এবং এখানে কিছু হাঁস রয়েছে দেখলাম, এবং জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগলো গাইজ। তোমাদেরকে একটু জায়গাটা ঘুরে ঘুরে যার জন্য দেখালাম। এখানে কিছু পিকনিক স্পটও মনে হয় ভাড়া দেওয়া হয় সামথিং এই জায়গাটা। এবং এখানে কিন্তু কাপলরা বসে থাকতে পারবে আরাম করে। তো চলো গাইজ তোমাদেরকে দেখাই। গাইজ এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, এখানে ফুচকা এবং বসার জায়গা। এবং এই পাশে কিন্তু একটা ছোটো বাচ্চাদের টয় ট্রেন রয়েছে, একদম ছোটো ছোটো বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে। এবং জায়গাটা খুবই সুন্দর, এবং জায়গাটার ভিউটা একবার দেখো, এখানে ডাইনোসরও আছে। আমি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। এখানেও টিকিট কাউন্টার রয়েছে এবং সেই আটা আছে, দেখতে পাচ্ছ গাইজ এই জায়গাটা টিকিট কাউন্টার রয়েছে। তো কাকাবু এখানে তো আপনি কাজ করছেন, তো এখানে টিকিট কত করে নিচ্ছেন? 40 টাকা। প্লিজ দেখতে পারলে এই হচ্ছে পার্কের এই পাশটা সাইডটা, এবং এই পাশে কিছুটা একটা জায়গা রয়েছে বসার, ঠান্ডার মধ্যে আম গাছ রয়েছে ভালো, সেই জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইজ, দেখতে থাকো। এই জায়গাটা সে অন্ধকারের মতো একটু বেশ ভালো জায়গা, এখানে কিন্তু বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, গল্প করতে পারবে বন্ধুবান্ধবের সাথে। এবং এখানে সামনে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। এই পাশে কিন্তু অনেক ভাই বোনেরা এসে বসে আছে, তোমাদেরকে আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি। দেখি এই দেখো জায়গাটা খুব সুন্দর করেছে গাইজ, আমার পেছনটা দেখো। আর এখানে কিন্তু একটা ফলস ফুচকালা আছে, কিন্তু অরিজিনাল ফুচকালা ওই দিকে রয়েছে গাইজ। তো চলো তোমাদেরকে দেখাই পার্কের ভেতরটা ঘুরে ঘুরে একটু ডিটেলস। এই গাড়িগুলোকে কী গাড়ি বলে? বাম্পিং কার। এটা কিন্তু একজনের 50 টাকা, দুজন চললে 80 টাকা। তা আমি আজকে যেহেতু সিঙ্গেল এসছি গাইজ, তো আমাকে এখন সিঙ্গেলেরই টাকা দিতে হবে, কিছু করার নেই। দাদা আমাকে দেখিয়ে দিল কীভাবে চালাতে হবে, তাই হিপোক্রেসি কি ভি সীমা হতি বাম্পিং কার চললাম, এই কারটা চড়ে বেশ ভালোই লাগলো। তো চলো এবার পার্কের থেকে আস্তে আস্তে বেরোনোর পালা। তো গাইজ এই ছিল হ্যাপি ভ্যালি পার্কের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্যে টাটা।